ড্রিমল্যান্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকার তরকারি। ধোকার তরকারি বানানোর জন্য মুগ ডালটা আমি প্রথমে বেটে নেব। বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে আর মৌরি গুঁড়োটা দিলাম। এবারে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোকে আমি ভেজে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, চিনি, মৌরি আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরটা দিচ্ছি রঙের জন্য, অল্প করে একটু জল দিলাম, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তেলটা ছেড়ে দিয়েছি মশলা থেকে, জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এটা অন্য পাত্রে আমি সার্ভ করে নেব। Thank you.